নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আর একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আমি প্রদীপ্ত এবং আপনারা দেখছেন মাইতি রিয়েল এস্টেট। ফ্ল্যাটটি সম্বন্ধে আমি সমস্ত কিছুই ডিটেলসে বলে দেব, তাই একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীর ভিডিও নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান। চলুন এবার ফ্ল্যাটটি ভালো করে দেখে নেওয়া যাক। এটা অ্যাপার্টমেন্টের সিঁড়ি এবং করিডোরটা, আর এই সাইডে লিফট। যে ফ্ল্যাটটি আজকে দেখবেন সেটা থার্ড ফ্লোরে অবস্থিত। ফ্ল্যাটটির এরিয়া 775 স্কোয়ার ফিট। ফ্ল্যাটটিতে ঢুকেই ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি 7 ফুট চওড়া আছে। এখানে আসবাবপত্রগুলো বসানো আছে, তো আপনারাও এইভাবেই অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। চলুন এবার ফার্স্ট বেডরুমটি দেখে নেওয়া যাক। এই ফ্ল্যাটটায় একটা সুবিধা হচ্ছে, এখানে দুটো বারান্দা আছে, একটা একটু ছোট বারান্দা আর একটা প্রমাণ সাইজের বারান্দা আছে। এই বেডরুমটার সাথে একটা ছোট বারান্দা দেওয়া আছে। বেডরুমটা 10 ফুট বাই 11 ফুটের আছে। এনারা যেভাবে বেড, ক্যাবিনেট এগুলো অ্যাডজাস্টমেন্ট করেছেন, আপনারাও এইভাবেই করে নিতে পারবেন। এটা বারান্দাটা, এখানে এনারা ঠাকুর ঘর করে রেখেছেন, আপনারা আপনাদের মতনভাবে ইউজ করতে পারবেন। এটা বারান্দা থেকে ভিউটা দেখতেই পাচ্ছেন, এই দিকটা খোলামেলা আছে আর ভবিষ্যতেও এটা খোলাই থাকবে, অর্থাৎ আলো বাতাসের কোনো সমস্যা হবে না। আর এই ফ্ল্যাটটির যে ফ্লোরিংটা আছে সেটা মার্বেলের। এটা ডাইনিং এবং ওপেন কিচেনটা। এটা প্রায় লম্বায় 14 ফুট এবং চওড়ায় 8 ফুট আছে। এই রিসেল ফ্ল্যাটের একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ওনারা অ্যাডজাস্টমেন্ট করেছেন, কোথায় ডাইনিং টেবিলটা রেখেছেন বা ফ্রিজটা রেখেছেন, সেই সেট আপগুলো আপনারা ভালোভাবে দেখতে পেয়ে যান। আর আপনাদের একটা আইডিয়াও হয়ে যায় যে কতটা স্পেস বাকি থাকবে বা কীভাবে আরও কিছু রাখা যাবে, সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরে যান। চলুন এবার সেকেন্ড বেডরুমটি দেখে নেওয়া যাক। এটা লম্বায় প্রায় 12.5 ফুট আছে আর চওড়ায় প্রায় 9.5 ফুট আছে। আমি এই ফ্ল্যাটটির ফ্লোর প্ল্যান ভিডিওর একদম শেষে দিয়ে দিয়েছি, ওটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এটা দ্বিতীয় বারান্দাটা, যেটা বলেছিলাম প্রায় প্রমাণ সাইজের আছে, এটা 4 ফুট চওড়া। এই দিকটাও দেখতে পাচ্ছেন যে খোলামেলাই আছে, আর এই দিকটাই সাউথ পড়ছে। বেশিরভাগ মানুষই একটু সাউথ খোলা ফ্ল্যাট চান, তো তাদের জন্য এটা খুবই ভালো হবে। এই বেডরুমটির সাথে একটা অ্যাটাচ টয়লেটও করে দেওয়া আছে, তো আপনারা এটাকে মাস্টার বেডরুম হিসাবে ধরে নিতে পারেন। এই বেডরুমটার দুটো দিকে জানলা আছে, একটা সাউথের দিকে একটা ওয়েস্টের দিকে। এটা অ্যাটাচ টয়লেটটা, এটা 5 ফুট 3 ইঞ্চি বাই 2 ফুট 7 ইঞ্চির আছে। ফ্ল্যাটটির যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ফ্ল্যাটটি শ্রীরামপুর মাহেশের খুঁটির বাজারে অবস্থিত। ফ্ল্যাটটির কিন্তু লোকেশন ওয়াইজ খুবই ভালো। এটা কমন টয়লেটটা, এটা 6 ফুট বাই 5 ফুটের আছে। আচ্ছা, ফ্ল্যাটটি আরেকটু জিনিস বলে দিই যে আপনার পায়ে হাঁটা 1 মিনিট পথে কিন্তু আপনি বাজার পেয়ে যাবেন, প্লাস এখানে স্কুলও কাছাকাছি পেয়ে যাবেন, আশ্রম স্কুল, তারপরে ইংলিশ মিডিয়াম যদি চান তো গসপেল স্কুল আছে, খুবই ভালো। এটা ফ্লোর প্ল্যানটা একটু ভালো করে দেখে নেবেন। আজকের মতন ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।